আমি এটা নিতেই পারিনি, আলহামদুলিল্লাহ আমি ওর উইকেট পাই, আর এই কারণে আসলে সেলিব্রেশনটা। মুস্তাফিজের ওয়ান ডে অভিষেকের কথা, ওই রাত্রিটা সবারই মনে থাকারও কথা, কারণ মুস্তাফিজের ধাক্কা মারা, এক নিমিষে মহা অনুভবতার ধোনিকে ঘৃণা করতে শুরু করা, ওই রাতে ঠিক কি হয়েছিল, 22 গজ জুড়েই কি চলছিল স্নায়ুর লড়াই ধোনির ভারতকে বধ করতে, হয়তো হ্যাঁ কিছু ক্ষেত্রে তার থেকে বেশি কিছু। সবশেষ বঙ্গ বিডিতে সাকিবের এক সাক্ষাৎকারে ফুটে উঠেছে ওই রাত্রের ঘটনা। ধোনিকে আউট করে সেদিন সাকিবের ওই উল্লাসের রহস্যটা, ধোনি ঠিক কি করতে চাইছিলেন, ওই হার নিয়ে কি ওরা বাড়ি ফিরতে পারতেন। জয়ের আনন্দ পেরিয়ে সে রাতে সব থেকে উল্লেখযোগ্য ঘটনা ছিল মুস্তাফিজকে ধাক্কা মেরে ফেলে দিলেন ধোনি। তবে দলের সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান, যিনি আবার ওয়ার্ল্ড ক্রিকেটেরই নাম্বার ওয়ান, তিনি সেটা সহ্য করতেই পারেননি। দলীয় 26 ওভারে যখন সাকিবের এক দারুণ ডেলিভারিতে মুশফিকের ক্যাচে পরিণত হয়ে ভারতীয় ক্রিকেটের তথাকথিত ঈশ্বর বোকা বনে ফিরছিলেন, তখন সাকিবের হিংস্র রূপটা সবাই দেখেছিলেন। আউট করার পর যিনি এক আঙ্গুল উঁচিয়ে সব কিছুর প্রকাশ করেন, তিনি এত আক্রান্ত হয়ে উঠলেন কিভাবে, কিসের এত রাগ, কিসের এত ক্ষোভ, এত এনার্জি কোথা থেকে এলো, তা খুঁজতে পেরিয়ে গেছে 8 বছর। সবশেষ বঙ্গবিডির সাক্ষাৎকারই স্পষ্ট হয়েছে সাকিবের ভাষায়। কোট করে বললে, মুস্তাফিজকে ধাক্কা মেরে ধোনি কী করতে চাচ্ছিল সেটা সে খুব ভালো মতোই জানতো, এটা অবশ্যই আমার গায়ে লেগেছিল, আমি এটা নিতেই পারিনি, ধোনির উইকেট পাওয়ার পর তাই এমন সেলিব্রেশন। দেখতে শুনতে ছিপছিপে একটা ছেলে, নাম মুস্তাফিজ, তবে তার কাটার যেন চৌম্বকীয় শক্তি, ব্যাটারদের কাছে গেলেই আকর্ষণ করবে, খেলতে গেলে লক। আন্তর্জাতিক ক্রিকেটে মুস্তাফিজুর রহমানের আবির্ভাব 2015 সালে, সে বছর এপ্রিলে টি-20তে অভিষেক তার, এরপর জুনে ওয়ানডেতেও, তবে বিপত্তির দিনটা ওয়ানডে অভিষেকের রাত্রে। ফিজের বলে যখন ধোনি ব্যাটিং করছিলেন সে সময় ধোনিকেও বেশ ভুগিয়েছেন ফিজ, শেষমেশ বাউন্ডারি হাঁকাতে না পেরে মানসিক অতৃপ্তির যে জায়গাটা থাকে সেই জায়গা থেকেই রান নিতে গিয়ে ইচ্ছাকৃতভাবে কাটার মাস্টারকে এক প্রকার ধাক্কা দিয়ে ফেলে দেন তিনি। সূত্রপাতটা ঠিক ওই জায়গা থেকেই শুরু, ভারতীয় ক্রিকেটে কোনো কোনো লোকের কাছে ভক্তি শ্রদ্ধা পেতে পেতে ক্রিকেট স্রষ্টার আসনে বসা মহেন্দ্র সিং ধোনি সেদিন সমর্থকদের মতে কি বাজে কাজটাই না করলেন। পরে অবশ্য পড়ে যাওয়া ছেলেটা এতটাই ব্যথা পেয়েছিলেন যে এই কারণেই অভিষেকে তার পুরো 10 ওভারের স্পেলটা শেষ করতে পারেননি, যা হয়তো মুস্তাফিজের জীবনে শেষ দিন পর্যন্ত মনে থাকবে, যেমনটা মনে রয়েছে সমর্থকদেরও। সাদিক আহমেদ, সানি, বিডি ক্রিকেট টাইম।